নমস্কার আমি তুলিকা মুখার্জি আবার আজ এসেছি বান্ধবী বুটিক থেকে আপনাদের কাছে নমস্কার আমি ইন্দ্রাণী মুখার্জি প্রতিদিনকার মতো আরো একবার চলে এসেছি মাকে সাথে করে নিয়ে আরো একটি নতুন এপিসোড নিয়ে আজকে আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু একদম একটা চেকসের কাপড় দিয়ে একটা জারি স্ট্রাইপ ধরে খালি কটনের উপর কিন্তু অ্যাপ্লিক করা হয়েছে আর কিছু মাইকারও ব্যবহার আছে পুরো আঁচল জুড়ে যাবে এক কাঠিয়াবাড়ি স্টিচ আপনারা পাশে দেখতেই পাচ্ছেন শাড়িটার ভিডিওটা তো এই শাড়িটাও যদি আপনারা বুকিং করতে চান তাহলে প্লিজ এই একটা স্ক্রিনশট তুলে অথবা এপিসোড নাম্বারের সাথে শাড়ি নাম্বার মেনশন করে হোয়াটসঅ্যাপ করুন আমাদের বুকিং নাম্বার 8403523828 এই নাম্বারে অথবা ওয়েবসাইট থ্রু বুকিং করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.bandhabibutik.com এই শাড়িটির প্রাইস আছে 2400 চলুন তাহলে আর কথা না বাড়িয়ে বাকি শাড়িগুলো একে একে দেখি আজকে আমার প্রথম শাড়ি এটা একটা অরেঞ্জ কালারের রেশম কোটা তার উপরে রানী কালার আর কসপের সুতো দিয়ে কাজ হয়েছে আর কাট ওয়ার্ক হয়েছে দেখুন এটা পুরো কাট ওয়ার্কে গেছে এই যে এগুলো পুরো কাট ওয়ার্ক হয়েছে এটা হচ্ছে আঁচল পোরশন একদম বডিতেই কিন্তু আপনারা কাট ওয়ার্কটা পাবেন আঁচলেও গেছে দেখুন দুটো টেম্পল করে কাট ওয়ার্ক ইয়াকের পোরশনটা যাবে উপরে একটা নিচে একটা পুরো কাটওয়ার্ক করা আছে আর অল ওভার শাড়িটা যাবে এইভাবে পুরো শাড়ি যাবে এইভাবে আমরা শেষ পর্যন্ত শাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একদম পুরো আমি শেষ অবধি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে পুরো শাড়ির একদম কুচি ধরে টেম্পলটা কাটওয়ার্কটা যাবে এরকম একটা শাড়ি কিন্তু সপ্তমীর দিন সকালবেলা অনায়াসেই পরা যেতে পারে আর এর সাথে যে ব্লাউজ পিসটা আছে না সেটা অবশ্যই একটা রানি কালারের ব্লাউজ পিস যার হাতেতেই কাজটা থাকবে বিপি লেন্থ 1 মিটারের উপর আছে আর বিপি কটন ম্যাটেরিয়াল পুরো এই শাড়িটার প্রাইস আছে 2150 এটা আমার পরের শাড়ি এটাও একটা জরি স্টাইপ ধনেখালি তাঁত তার উপরে না পুরো হ্যান্ড পার্সি করা হয়েছে আর শাড়িটাকে একটা আজরাকের মানে কাপড় কেটে পুরো ফ্রেমিং করা হয়েছে দেখুন আর ভেতরটা পুরো হ্যান্ড পার্সি যাচ্ছে পুরো সমস্ত একদম সিল্ক থ্রেড দিয়ে কাজ হয়েছে পুরো হচ্ছে বডি পোর্শন একদম পুরো বডিতে কিন্তু এই লাল ফুলটা দেখুন একদম বড় বড় বুটা হিসেবে ইউজ হয়েছে আর নিচের দিকে লোয়ার পোর্শনে যখন কুচি হবে পুরো পরপর যাবে একদম কোনো বাদ নেই আর এর সাথে না আমি একটা আজরাকেরই বিপি এটার সাথে রেখেছি একদম পাড়ের সাথে ম্যাচ করে এই আজরাকের বিপিটা রাখা হয়েছে বিপির লেন্থ 1 মিটারের ওপর আছে আপনাদের চিন্তার কোনো রকম কারণ নেই আর এই শাড়িটা বুকিং এর জন্য আপনারা আমাদের ওয়েবসাইট এ দেখুন করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.bandhabibutik.com আমরা পুরো শাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি অথবা স্ক্রিনশট তুলে তার সাথে এপিসোড নাম্বার বা শাড়ি নাম্বার মেনশন করে হোয়াটসঅ্যাপ করুন আমাদের বুকিং নাম্বার 8403523828 এই শাড়িটার প্রাইস হচ্ছে 3500 এটা আমার পরের শাড়ি এটা একটা সাদা রেশম কোটা তাতে না আমি ওরলি কাঁথা করিয়েছি একদম পার কনসেপ্টে একটা কালো পাইপিং যাবে আর অনলি ব্ল্যাক কালারের সুতো দিয়ে না ওরলি কাঁথা করা হয়েছে আর এর তার সাথে এর বিপিটা হচ্ছে পুরো অল ওভার ওরলি একদম যেহেতু বডিটা ফাঁকা রাখা হয়েছে পাড় বরাবর কাজ গেছে তাই পাড়ের সাথে সামঞ্জস্য রেখে পুরো বিপিটায় কিন্তু একদম অল ওভার কাজ গেছে এই শাড়িটারও প্রাইস আছে 2450 পুরো শাড়িটা দেখুন হাতের কাজের শাড়ি একটা সাদা রেশম কোটা খুব এলিগেন্ট শাড়ি খুব স্মার্ট লুকের শাড়ি একদম যে কোনো বয়সের বান্ধবীরা কিন্তু হ্যাঁ হ্যাঁ আজকে যেমন ওই একটা সাদা শাড়ি পরেছে সাদা কিন্তু ইয়াং জেনারেশনকেও খুব ভালো লাগে এটার প্রাইস ছিল 2450 এটা আমার পরের শাড়ি এটা একটা গঙ্গা যমুনা পাড়ের চেকস ধনেখালি তাঁত তার মধ্যে না কাঠিয়াবাড়ি করা হয়েছে আর একটা ইকটাতের পাড়কে ফ্রেমিং করা হয়েছে দেখুন অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক আর ইয়েলো সুতো ইউজ করে করা হয়েছে পুরো শাড়িটা যাচ্ছে এইভাবে এর সাথে আপনারা না একটা ঠিক ওই যেটা দিয়ে পার করা হয়েছে সেই ইক্কাতেরই ব্লাউজ পিস পাবেন এই ইক্কাতের ব্লাউজ পিসটাই আপনারা এর সাথে পাবেন এই কাপড়টা দিয়েই ফ্রেমিংটা করা হয়েছে উইথ রিপিট এই শাড়িটার প্রাইস আছে এই শাড়িটার প্রাইস আছে আমি একটু দেখে বলছি 2250
পুরো অল ওভার শাড়িটা যাবে এভাবে। রেগুলার ওয়্যারের জন্য শাড়িগুলো কিন্তু ভীষণ ভালো আর ভীষণ কমফোর্টেবল, সামার ফ্রেন্ডলি। এটা আমার পরের শাড়ি, এটাও একটা ধনেখালি কটনে প্যাঁচা। এই ডিজাইন তো আমি করেই যাচ্ছি আপনাদের জন্য, মাল্টি কালারের প্যাঁচা চেকস কটনে, অনেকেই অনেকবার পরেছেন, মানে অনেকেই নিয়েছেন। এটা হচ্ছে শাড়িটা, একদম দেখুন প্যাঁচাগুলো কিন্তু ভীষণ, একদম পিঙ্ক আর গ্রে প্যাঁচা, দুটো কালারে প্যাঁচা আছে, পিঙ্ক আর গ্রে, কোনো কালো কালার কিন্তু ইউজ করা হয়নি, একমাত্র প্যাঁচা চোখে। হ্যাঁ, চোখেতে তো কালোটা না দিলে হবে না। পুরো শাড়িটা যাচ্ছে এইভাবে, আর এর ব্লাউজ পিসটাতেও না হাতেতে এই প্যাঁচাটা পড়বে দেখুন। দুদিকটা কিন্তু এমনি টোটাল প্লেন রাখা হয়েছে, দুদিকে দুটো হাতে এরকম প্যাঁচা স্টিচ ওয়ার্কটা যাবে। এই শাড়িটার প্রাইস আছে 2800। এটা আমার পরের শাড়ি, এটা খুব ব্রাইট, একদম গোল্ডেন ইয়েলো কালারের একটা রেশম কুর্তায় রানি কালারের সুতো ইউজ করে, মানে আড়ি উইথ কাটওয়ার্ক করা হয়েছে, আড়ির সাথে কাটওয়ার্ক গেছে, আর কাটওয়ার্কে কিন্তু বর্ডার লাইনটা একদম মাইকা ওয়ার্ক করা হয়েছে, যার জন্য দেখুন শাড়িটা কিন্তু একটা স্পার্কলিং ব্যাপার। হ্যাঁ, শুধু কাটওয়ার্কে যে এই বড় পেজলিটা, এর মধ্যেই মাইকা বসেছে, বডিতে কিন্তু মাইকা না, বডিতে কিন্তু অনলি রেশম দিয়েই বুটি করা হয়েছে, অসংখ্য বুটি গেছে রানি কালারের। আর এইভাবে যাচ্ছে পুরো শাড়ি যাবে, আবার কুচিতে গিয়ে না এই কাটওয়ার্কটা থাকবে চারখানা, এই যে বড় বড় পেজলিটা কাটওয়ার্কে চারটে থাকবে, আর এর সাথে না একটা এরকম রানি কালারের বিপি, এটা আরেকটু মনে হয় খুলতে হবে, এই যে দুটো হাতেতে কাজটা পড়বে, একদম বিপির লেন্থ 1 মিটারের ওপর আছে, আর বিপির কাপড় কিন্তু একদম পিওর কটন। এই শাড়িটার প্রাইস আছে 2150। এটাও একটা ইয়েলো ধনেখালি জরিস টাইপ, না তার মধ্যে না বোগনভিলিয়া ফ্লাওয়ারটাকে মেশিন এমব্রয়ডারিতে করা হয়েছে দেখুন, খুব ব্রাইট হয়েছে, এটাতে কিন্তু কোথাও কোনো কালোর ব্যবহার নেই, এটা যে কোনো মাঙ্গলিক কাজের জন্য আপনারা পছন্দ করতে পারেন। আর এতে যে ব্লাউজ পিসটা আছে সেটা হচ্ছে রেড একদম, আর দুটো হাতে এই কাজটা পড়বে, এই কাজটা আমি একটু আপনাদের ভালো করে দেখাতে চাইবো দেখুন, একদম বোগেনভিলিয়া ফ্লাওয়ারের মানে পাপড়িগুলোই করা হয়েছে। এই শাড়িটার প্রাইস আছে, হ্যাঁ এই শাড়িটার প্রাইস আছে 2400। এটা আমার পরের শাড়ি, এটা একটা হাফ অ্যান্ড হাফ ধনেখালি তাঁত, নিচের পোর্শনটা রাস্ট আর ওপরের দিকটা গ্রে, গ্রে অ্যান্ড রাস্ট একটা মানে স্টাইপ ধনেখালি তাঁত, তার মধ্যে পুরো হ্যান্ড স্টিচ হয়েছে দেখুন, ফ্লাওয়ারের বাঞ্চ করা হয়েছে, ফ্রেঞ্চ নস স্টিচ ইউজ করে পুরো ফ্লাওয়ারের বাঞ্চ করা হয়েছে। এইভাবেই যাচ্ছে গোটা শাড়িটা, পুরো হাতের কাজ শাড়িতে কিন্তু এই যে ফুলের মোটিভটা দেখুন, আর ফ্লাওয়ারের কালারগুলো খুব সুন্দর দেখবেন, শেডেড সুতো তো, কিন্তু একদম বড় বড় বুটা হিসেবে ইউজ করা হয়েছে, আর এর সাথে আমি একটা রাস্ট কালারের বিপি বানিয়েছি, কানের কালারের সাথে সামঞ্জস্য রেখে বিপিটা বানানো হয়েছে, হাতেতে কাজটা পড়বে, কাজ পাবে বিপি। এই শাড়িটার প্রাইস আছে 2500। এটা আমার পরের শাড়ি, এটা একটা লাল রেশম কুর্তা, তার উপরে গুজরাটি স্টিচ হয়েছে, তসর কালারের সুতো ব্যবহার করে, একদম পুরো তসর কালারের সুতো ব্যবহার করে গুজরাটি করা হয়েছে, পুরো শাড়ি যাবে এভাবে, নিচের দিকটা পুরো পেজলি কলকাটা যাবে, এই যে নিচের দিকে পুরো এই কাজটা যাবে, আর এর সাথে না একটা আমরা তসর কালারেরই বিপি করিয়েছি দেখুন, এটা হচ্ছে তসর কালারেরই বিপিটে যাবে। এই শাড়িটার প্রাইস আছে 2250। এটা আমার পরের শাড়ি, এই শাড়িটাকে না একটু কেটে জুড়ে বানানো হয়েছে, রেড অ্যান্ড হোয়াইট দুটো রেশম কোটাকে কেটে জুড়ে তার মধ্যে মেশিন অ্যাপ্লিকের কাজ হয়েছে,
আপনাদের যদি আমাদের শাড়ির কালেকশন ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু আপনাদের বন্ধু বান্ধব সকলের মধ্যে একটু আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন। আর পরবর্তী শাড়ির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্লিজ প্লিজ আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। পুরো শাড়ি যাচ্ছে এইভাবে, এতে না আপনারা একটা রেড ব্লাউজ পিস পাবেন। এই একটা র সিল্কের রেডের ওপর ব্লাউজ পিস থাকবে, যারা হাতেতে মেশিন অ্যাপ্লিকের কাজটা যাবে। এই শাড়িটার প্রাইস আছে অনলি 1750। এইটা আমার পরের শাড়ি, এটা একটা সাদা রেশম কোটায় কাটওয়ার্ক। আজকে আমি কাটওয়ার্ক কিন্তু একটা ইয়েলো দেখিয়েছি, আর একটা বোধ হয় অন্য একটা কি কালারে দেখিয়ে দুটো দেখিয়েছি, এটা তিন নম্বর দেখাচ্ছি। একটু অপশন রাখবেন, কিন্তু অনেকগুলো কালার, একটা অরেঞ্জে দেখিয়েছি, একটা ইয়েলো দেখিয়েছি, একটা হোয়াইটে দেখাচ্ছি, হোয়াইটের সাথে রানি। এই শাড়িগুলো আমাদের ওয়েবসাইট দিয়েও বুকিং করতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.bandhobibutique.com, বা ঘরে বসে যদি চান পুজোর শপিংটা জমিয়ে করতে তাহলেও আমাদের ওয়েবসাইটের সমস্ত কালেকশন ঘরে বসেই দেখতে পাবেন। পুরো শাড়ি যাচ্ছে অল ওভার এভাবে। আর এটার সাথে না আমি একটু অফবিটে ব্লাউজটা বানিয়েছি, যেহেতু ব্রাউন কালারের সুতোটা আমি বুটিতে ব্যবহার করেছি ভেতরে, তাই বিপিটা না ব্রাউন করিয়েছি। সবসময় মানে পাড়ের কম্বিনেশনই পরতে হবে এরম কিন্তু মানে নেই, এরম পরুন খুব সুন্দর লাগবে। এই শাড়িটার প্রাইস আছে 2150। এটা আমার পরের শাড়ি, এটা একটা চন্দন কালারের ধনেখালি তাঁত, তার মধ্যে হ্যান্ড পার্সি হয়েছে, দেখুন ফ্লাওয়ারের পুরো বাঞ্চ করা হয়েছে, কি সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখুন। শাড়িটার কালার কিন্তু একদম চন্দন কালার, তার উপরে মাল্টি কালারে স্টিচ হয়েছে, পুরো হ্যান্ড পার্সির কাজ যাচ্ছে। আপনারা চাইলে শাড়িগুলো আমাদের ওয়েবসাইট ছাড়াও যদি চান বুকিং নাম্বার দিয়ে বুকিং করতে, তাহলে একটা স্ক্রিনশট তুলুন অথবা এপিসোড নাম্বারের সাথে শাড়ি নাম্বার মেনশন করে হোয়াটসঅ্যাপ করুন আমাদের বুকিং নাম্বার 8240352382 এই নাম্বারে। পুরো শাড়ির দুদিকেরই পাড় বরাবর এই হ্যান্ড পার্সির ফুলের বাঁচটা যাবে। আর এটার সাথে না আমি একটা অরেঞ্জ কালারের বিপি করিয়েছি, দেখুন এই যে দুটো হাতে কাজ পড়বে, দুটো হাতে এরকম কাজ পাবেন। এই শাড়িটারও প্রাইস আছে 2500। এটা আমার পরের শাড়ি, এটা একটা ধনেখালি জড়ি চেক থাম, কিন্তু কালারটা না কিছুটা কি বলবো একটু ওই টুটন কালার, হ্যাঁ গ্রিন আর রেড সুতো বুনে গিয়ে এই কালারটা এসেছে, একদম গ্রিন আর রেড সুতো বুনে গিয়ে। অল ওভার শাড়িটা কিন্তু একটা দেখুন রেড আর কপার কালারের সুতো ইউজ করে একদম পেজলি ওয়ার্ক করা হয়েছে, এটা কিন্তু মেশিন এমব্রয়ডারি হয়েছে। পুরো শাড়ি যাচ্ছে এভাবে একদম বড় পেজলি ওয়ার্কটা কিন্তু আপনার লোয়ার পোর্শনে ঝাড় বড় মানে একদম নিচে, হ্যাঁ এই যে কুচি শুরু হচ্ছে এখান থেকে পুরো পর পর এই বড় কলকাটা যাবে। আর এর সাথে না একটা রেড ব্লাউজ পিস, যাতে অল ওভার বিন্দির কাজ করা আছে, গ্রিন বিন্দি কিন্তু বডিতে এই বিন্দির কাজটা পাবেন। উইথ বিপি এই শাড়িটির প্রাইস আছে 2500। এটা আমার পরের শাড়ি, এটা একদম একটা ফিরোজা কালারের রেশম চেক, তার মধ্যে এর আগে আমি যে কাজটা দেখালাম মেশিন এমব্রয়ডারিতে বড় বড় পেজলি, এতেও ঠিক সেই কাজটাই করা হয়েছে। কম্বিনেশন হচ্ছে একদম ফিরোজার সাথে মেরুন, একটা মেরুন পাইপিংও করা হয়েছে, দেখুন পুরো শাড়িটাকে, পুরো শাড়ি যাবে এভাবে। এটারও ওরকমই কাজটা, যে কুচি দিয়ে শুরু হবে এভাবে পর পর এই বড় বড় কলকাটা একদম যাবে। আর এর সাথে একটা মেরু নেভি ব্লু বিপি, এর সাথে এই বিপিটা বানানো হয়েছে। এই আজকে চাইলে কেউ আমার শাড়িটাও বুকিং করতে পারেন, আপনারা আমার শাড়িটা স্ক্রিনশট তুলে অথবা এপিসোড নাম্বার বলেও বুকিং করতে পারেন। এই শাড়িটার প্রাইস আছে 2500। এটা আমার পরের শাড়ি, এটা একটা পিচ পিঙ্ক কালারের রেশম কোটা, তার মধ্যে হ্যান্ড পার্সি করেছি, আর কাজটা না একটু স্লিক হয়েছে, অনলি বুটি, এতে কোনো পাড় করা হয়নি, শুধু একটা পার্পেল কালারের পাইপিং করে পাড় করা হয়েছে। এছাড়া অল ওভার শাড়িটাতে না শুধু এই পার্সির বুটিগুলো করা হয়েছে, এই ফ্লাওয়ারগুলো, এই শাড়িটাকে একটু স্লিকভাবেই সাজানো হয়েছে। আর এর সাথে না একটা পার্পেল বিপি বানানো হয়েছে, দেখুন যার হাতেতে কাজটা পড়বে।
অনেকেই একটু হালকা কাজের শাড়ি চান, এই শাড়িটার প্রাইস আছে 2150। এর এপিসোডে যে কোনো শাড়ি বুকিংয়ের জন্য আমাদের ওয়েবসাইট দিয়েও বুকিং করতে পারেন, ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের বুকিং নাম্বার 8240352382 এই নাম্বার থেকেও বুকিং করতে পারেন। আমার শাড়িটি বুকিং করতে চাইলেও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই বুকিং করতে পারবেন। আমার আজকে এপিসোড এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে বছরটা কাটাবেন। নমস্কার। নমস্কার।